বিসমিল্লাহ রহমান রাহিম সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ এন্তাজ আলী সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ রাজশাহী কলেজ প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় নম্বর নয় আর্থিক অবস্থার বিবরণী প্রিয় শিক্ষার্থী তোমাদের মনে আছে যে আমরা বিগত আটটি ক্লাসের মাধ্যমে কখনো সৃজনশীল পদ্ধতিতে কখনো পূর্ণাঙ্গ পদ্ধতিতে আমরা আর্থিক অবস্থার বিবরণীর যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ অর্থাৎ হলো বিশদ আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী নিয়ে অঙ্ক করেছি গত গত ক্লাস আমরা সৃজনশীল পদ্ধতিতে কিভাবে আর্থিক অবস্থার বিবরণীর সমস্যার সমাধান করতে হয় সেগুলো আমরা শিখিয়েছি এছাড়াও আমরা এক থেকে আট নম্বর ক্লাস পর্যন্ত বিস্তারিতভাবে আর্থিক অবস্থার বিবরণীর কোন কোন উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে সেই উপাদানগুলোকে মনে রাখলে অতি সহজেই প্রয়োগ করা যায় এবং দ্রুততর সময়ের মধ্যে অঙ্কের সমাধান করা যায় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা নয় নাম্বার ক্লাসের মাধ্যমে বিষদায় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে বিস্তারিত জানব প্রিয় শিক্ষার্থী শুরুতে আমরা একটি রেওয়ামিল মিল দেখে নিচ্ছি তোমরা লক্ষ্য করে দেখো বলাকা লিমিটেডের রেওয়ামিল রেওয়া মিল একত্রিশে ডিসেম্বর দুই এরপরে রেওয়ামিলের ডেবিট সাইডে যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে লক্ষ্য করতে দেখতে মজুদ পণ্য বাইশ হাজার ক্রয় আছে এক লক্ষ দশ হাজার টাকা ইজারা সম্পত্তি এইখানে একটু লক্ষ্য করতে হবে এগারো বছরের জন্য দেওয়া আছে আমাদের এক লক্ষ টাকা সুনাম দেওয়া আছে আমাদের পঞ্চাশ হাজার টাকা অনাদায়ী পাওনা দেওয়া আছে আমাদের আট হাজার টাকা নিরীক্ষা ফি আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রদত্ত বার্তা আছে দুই হাজার পাঁচশো টাকা ক্রেডিট দিকে আছে মূলধন দুই লক্ষ টাকা বিবিধ পাওনাদার আছে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রয়ের পরিমাণ তিন লক্ষ টাকা অনাদায়ী পাওনা সঞ্চিত হবে দশ হাজার টাকা ক্রয় ফেরত তিন হাজার টাকা শেয়ার অধিহার আমাদের চল্লিশ হাজার টাকা প্রদেয় বিল আছে বিশ হাজার টাকা প্রাপ্ত বাট্টার পরিমাণ আছে তেরো হাজার টাকা ডেবিট দিকে যে যারা সম্পত্তি লেখা আছে প্রিয় শিক্ষার্থী সেখানে আমাদের যেটি করতে হবে সেটি আমাদের আমরা যেটা বলতে চাই যে আমাদের ইজারা সম্পত্তি যেটি আছে সেটি হবে এক এক আঠারো প্রিয় শিক্ষার্থী একটু মানে এক এক আঠারোর জায়গায় ওটি হবে এক এক উনিশ একটু মনে রাখতে হবে তোমাদের ইজারা সম্পত্তি এক এক দুই যেটি আছে ওটা এক এক উনিশ পড়তে হবে আমাদের হবে আমাদের ওটি এরপরে আমাদের ডেবিট সাইডে আরো কিছু আইটেম আছে প্রিয় শিক্ষার্থী দেনাদার আছে একান্ন হাজার টাকা বেতন আছে টাকা দেওয়া আছে দশ মাসের পনেরো হাজার টাকা বিক্রয় ফেরতের পরিমাণ দেওয়া আছে আমাদের পাঁচ হাজার টাকা নগদ তহবিল দেওয়া আছে পঁয়াত্তর হাজার টোটাল যোগ করলে যোগ ফল দুই দিকের আমরা পেয়ে যাই ছয় লক্ষ একুশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থী আমরা কিছু সমন্বয় দেখতে পাই সমন্বয় নাম্বার এক যেমন দেওয়া আছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ মজুদের ক্রয় মূল্য তিরিশ হাজার টাকা এবং বাজার মূল্য মূল্যায়ন করা হয়েছে আমাদের বত্রিশ হাজার টাকা আঠাশে ডিসেম্বর দুই হাজার বিশ আগুনে বিনষ্ট পণ্য ছয় হাজার টাকা এবং বিমা কোম্পানি ওই আগুনে বিনষ্ট ষাট পার্সেন্ট দিতে সম্মত হয় এইখানে একটু প্রয়োগের ভিন্নতা আজকে লক্ষ্য করব আমরা প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করে দেখো আমাদের সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে একত্রিশে ডিসেম্বর তারিখে বাট আগুনে বিনষ্টের পরিমাণ হয়েছে আমাদের তারিখে ডিসেম্বর এখন আমরা যেটি করে থাকি আগুনে বিনষ্ট পণ্য যেটি আমরা করে থাকি সচরাচর ক্রয় থেকে বাদ দিই এবং সমাপনী মজুদ থেকেও আমরা বাদ দিই প্রশ্নটা হলো এইখানে লক্ষ্য করতে হবে আমাদের আগুনে বিনিষ্ট হয়েছে আগে তারপরে সমাপনী মজুদের পণ্য মূল্যায়ন করা হয়েছে যার দরুন ভালো করে মনে রাখতে হবে আগুনে বিনিষ্ট যদি আগে হয় এবং সমাপনী মজুত পণ্যের পরিমাণ আমরা মূল্যায়ন করি পরে তাহলে অবশ্যই সেটি ক্রয় থেকে অবশ্যই বাদ যাবে কিন্তু সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে না এছাড়া লেখা আছে অনাদায় পাওনার পরিমাণ হবে মোট বারো হাজার টাকা আমরা যদি রেও মিলের দিকে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী তাহলে দেখতে পাই রেও মিলে পাওনা আছে আট হাজার টাকা এবং অনাদায়ী পাওনার পরিমাণ হবে মোট বছরে বারো হাজার টাকা কিন্তু রেও মিলের ডেবিট সাইডে দেওয়া আছে আট হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা নতুন করে দুই হাজার বিশ সালে অনাদায়ী পাওনা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ হবে দুই হাজার টাকা হ্রাস করতে হবে প্রশ্নটা হলো কোথায় থেকে হ্রাস করব সেখানে আমাদের অবশ্যই রেওয়ামেলের ক্রেডিট দিকে যেতে হবে অনাদায়ী পাওনার সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি যেটি দেওয়া আছে দশ হাজার টাকা এখান থেকে বলা হচ্ছে দুই হাজার টাকা হ্রাস করতে হবে অর্থাৎ দুই হাজার বিশ সালের সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ হবে ওই দশ হাজার টাকা থেকে দুই হাজার টাকা বাদ দিলে আট হাজার টাকা যদি বলতো প্রিয় শিক্ষার্থী দুই হাজার টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে তাহলে দুই হাজার বিশ সালে সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ হতো দশ হাজার টোটাল বারো হাজার টাকা যদি এমনটি বলতো যে সালে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ দুই হাজার টাকায় উন্নীত করতে হবে অথবা দুই হাজার টাকা হবে তাহলে সন্দেহজনক সঞ্চিতি দুই হাজার টাকাই কেবল হতো এইটুকু এই তিনটি বাক্য একটু মনে রাখতে হবে যদি বলে বৃদ্ধি পুরাতন সঞ্চিতির সাথে যতটুকু বৃদ্ধি বলবে ততটুকু যোগ করে হবে সন্দেহজনক সঞ্চিতি যদি রাশের পরিমাণ বলা হয়ে থাকে তাহলে পুরাতন সঞ্চিতি থেকে যত পরিমাণ টাকা হ্রাস করতে বলবে আমরা ওই পরিমাণ টাকা বিয়োগ করার পাবো আমরা সন্দেহজনক সঞ্চিতি যদি বলে এত টাকাই উন্নীত করতে হবে বা এত টাকা হবে তাহলে ওই টাকাই হবে আমাদের সন্দেহজনক সঞ্চিতি এছাড়া আরেকটু আরো দুটি আমাদের সমন্বয় আছে শেয়ার অধিহার দ্বারা সুনামকে অবলোপন করতে হবে প্রিয় শিক্ষার্থী এটি আমরা আলোচনার আগে আমরা রেওয়া মিলে আরেকবার একটু যাবো যেহেতু দুটোই আইটেম এসেছে একটি হলো সুনাম অপরটি হলো শেয়ার অধিহার যদিও এটি সেকেন্ড পার্টে বেশি থাকে আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থী অধিহার এবং সুনামের প্রয়োগ ক্ষেত্রটা হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রে বেশি থাকে তারপরে ওই আইটেমটি আমার মনে হয়েছে যে তোমাদের একটু শেখানো দরকার তাহলে তোমরা অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে এবং প্রয়োগ ক্ষেত্রটা আমরা জানতে পারবো সুনাম তোমরা লক্ষ্য করে দেখো রেওয়া মিলের ডেবিট পার্সে আছে পঞ্চাশ হাজার টাকা এবং শেয়ার অধিহার আছে রেওয়ামিলের ক্রেডিট সাইডে চল্লিশ হাজার টাকা প্রশ্নটা হলো সমন্বয়ে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে এই সুনাম এবং অধিহার কোথায় প্রয়োগ করি আমরা আমরা জানি সুনামকে আমরা সম্পত্তি হিসাবে অস্পর্শনীয় সম্পদ হিসেবে দেখায় অধিহারকে আমরা দায় বা মালিকানা সত্যের একটি অংশ হিসেবে দায়ী পার্শ্বে বা মালিকানা সত্যের একটি অংশ হিসেবে আমরা প্রদর্শন করে থাকি অর্থাৎ সোনার যায় সম্পত্তি পার্শ্বে আর্থিক অবস্থার বিবরণীতে অধিহার যায় দায়ী পার্শ্বে এখন এইখানে বলা হচ্ছে সমন্বয় নাম্বার চার যদি তোমরা লক্ষ্য করে দেখো বলা হচ্ছে শেয়ার দ্বারা শেয়ার অধিহার দ্বারা সুনামকে অবলোপন করতে হবে অবলোপন মানে বাদ দিতে হবে ছোট টেকনিক হলো প্রিয় শিক্ষার্থী একটির পরিমাণ পঞ্চাশ হাজার টাকা অপরটির পরিমাণ চল্লিশ হাজার টাকা যদি একটিকে দ্বারা আরেকটিকে অবলোপন করতে বলা হয় তাহলে দুটোর মধ্যে যে আইটেমের পরিমাণ টাকা কম সেটি ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ সেই ফিগারটা হয়ে যাবে জিরো অর্থাৎ প্রয়োগক্ষেত্রে আমরা কি করব আমি করার আগে একটু তোমাদের বলে দিচ্ছি আমি যখন সম্পদ পাশে লিখতে যাব তখন সুনামকে এক নাম্বার কলামে বা ইনার কলামে হাজার পঞ্চাশ অধিহারের পরিমাণ চল্লিশ হাজার আউটার কলামে সুনামে দিয়ে দিব আমি দশ হাজার টাকা একইভাবে দায় পাশে যখন আমি যাব অধিহারকে প্রথমে ইনার কলাম বা এক নাম্বার কলামে লিখবো চল্লিশ হাজার বা সুনামের অবলোপন চল্লিশ হাজার অর্থাৎ অধিহারের পরিমাণ হয়ে যাবে জিরো অর্থাৎ সুনাম এবং অধিহার যেটি ছোট থাকবে একটিকে দ্বারা যখন আরেকটিকে অবলোপন করতে বলা হবে তখন যার পরিমাণ ছোট সে তার ফিগারটা জিরো হয়ে যাবে কিন্তু এখানে যেটি বলা হয়েছে অধিহার দ্বারা সুনামকে অবলোপন করো যদি সম্পূর্ণ অবলোপন না হয় প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম যে সুনামের সম্পূর্ণ অবলোপন হলো না চল্লিশ হাজার টাকা পর্যন্ত অবলোপন হলো আরো দশ হাজার টাকা আমাদের থেকে গেছে বলা হচ্ছে যদি সম্পূর্ণ অবলোপন না হয় তবে বাকি অংশটুকু আইবিআই হিসাবে অবলোপন করতে হবে তার মানে হলো অধিহারের পরিমাণ চল্লিশ হাজার সুনামের পরিমাণ পঞ্চাশ হাজার পার্থক্য হলো দশ হাজার টাকা সুনাম এখনো দশ হাজার টাকা রয়ে গেল এই দশ হাজার টাকা যখন আমরা আইবিআই হিসাব প্রস্তুত করব তখন লিখব সুনামের অবলোপন দশ হাজার টাকা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এবং অঙ্ক যখন আমরা করব তখন আরো বিস্তারিত তোমরা দেখতে পাবা এবং ক্লাস শেষে যদি কারো কোনো কয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে তখন সেটি নিয়ে আমরা আবারও কথা বলব এছাড়া বকিয়া বেতনের পরিমাণ আছে আমাদের দশ হাজার টাকা আমরা জানি লাভ লোকসান হিসেবে এটি বেতনের সাথে যোগ হবে এবং অপরদিকে চলতি দায় হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে এটিকে প্রদর্শন করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা কথা না বাড়িয়ে একটি রেওয়ামিল দেখলাম তার ভিত্তিতে সমন্বয় দেখলাম এখন বলেছি আমরা সৃজনশীল পদ্ধতিতে অঙ্ক করব আজকে কি কি করব সেটি একটু দেখে নাও তোমরা বলাকা লিমিটেড যেহেতু অঙ্কটা বলাকা লিমিটেড এর করো গতদিন আমরা করেছিলাম বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আজকে বলেছি নিট ক্রয়ের পরিমাণ অর্থাৎ ক নাম্বারে বলতে পারে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো অথবা নেট প্রাপ্য দেনাদারের পরিমাণ নির্ণয় করো বিভিন্ন জিনিস দুই মার্কের জন্য আমার চাইতে পারে খ নাম্বারে বলা হচ্ছে বলাকা লিমিটেডের নেট লাভের পরিমাণ নির্ণয় করো আমি বলেছি বোর্ডে যখন প্রশ্ন সেট আপ করা হবে তখন এত বড় করা হবে না কিন্তু শেখানোর ক্ষেত্রে আমি চাই যে তোমরা পূর্ণাঙ্গ অঙ্কগুলোই বারবার শিখো যেন অঙ্ক করার সময় কখনো তোমাদের হেজিটেশন বা কোনো অসুবিধা না হয় এছাড়া বলাকা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী পরিমাণ নির্ণয় করতে হবে আমি বারবার বলেছি সার মার্কেট জন্য কখনো পুরো আর্থিক অবস্থার বিবরণী চাইবে না হয় সম্পত্তির পরিমাণ চাইবে অথবা দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ চাইবে কিছুক্ষণ আগেই আমি যেটি বললাম প্রিয় শিক্ষার্থী অঙ্ক করার সময় আমরা পূর্ণাঙ্গটাই করার চেষ্টা করব তাহলে ক নাম্বারে যেটি বলা হচ্ছে নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো সেটি দ্বারা আমরা শুরু করব নেট ক্রয় করতে গেলে আমরা জানি আমি একটু বলে নেই তোমাদের বারবার আমরা শিখিয়েছি নিট ক্রয় হল আমাদের ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বাট্টা ভালো করে মনে রাখতে হবে পণ্য ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বাট্টা যোগ অলিখিত ক্রয় বাদ আগুনে বিনষ্ট বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন এবং বাদ মুনাফাহীন ক্রয় বা বিক্রয় যদি থাকে এর মধ্যে যেটি যে কয়টি আইটেম থাকবে সে কয়টি দিয়ে আমরা নিট ক্রয় নির্ণয় করব যা থাকবে না তা আমরা দেখব না তবে আবারও বলেছি ক্রয় ফেরত এবং ক্রয়বারটা সাধারণত থাকলে রেওয়ামিলের ক্রেডিট দিকে থাকবে আর আগুনে বিনিষ্ট বিনামূল্যে পণ্য বিতরণ মালিক কর্তৃক পণ্য উত্তোলন এগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেটি সমন্বয়ে থাকবে তো প্রিয় শিক্ষার্থী আমরা শুরুতেই চলে যাই নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় যেহেতু আজকে নাম আছে আমাদের আমরা নাম দিয়ে করব ক নাম্বার বলাকা লিমিটেড নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা ক্রয় রেওয়ামিলের ডেবিট পার্শ্বে আছে আমাদের এক লক্ষ দশ হাজার টাকা রেওয়ামিলের ক্রেডিট সাইডে দেওয়া আছে ক্রয় ফেরত আমরা দেখি প্রিয় শিক্ষার্থী আছে আমাদের তিন হাজার টাকা পেলাম আমরা এক লাখ রেওয়ামিলের ক্রেডিট সাইটে আমাদের আর কোনো তথ্য নেই প্রিয় শিক্ষার্থী আমরা এখন সমন্বয়ে গিয়ে দেখব দুই নাম্বার এনটি আগুনে বিনষ্ট পরিমাণ বাদ আগুনে বিনষ্ট দেখলাম বিনামূল্যে পণ্য বিতরণে মালিক কর্তৃক পণ্য উত্তোলন নেই অলিখিত আমাদের ক্রয় বিক্রয়ও নেই সুতরাং বাদ দিলে আমরা পেয়ে গেলাম এক লক্ষ এক হাজার টাকা নেট ক্রয় আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী এক লক্ষ এক হাজার টাকা আমরা কয়ের উত্তর পেয়ে গেছি এরপরে বলা হচ্ছে আমাদের খ নাম্বারে বলাকা লিমিটেডের নেট লাভের পরিমাণ নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী নেট লাভ নির্ণয় করতে গেলে আমাদের যেহেতু মোট লাভ দেওয়া নেই তো সুতরাং আগে মোট লাভের পরিমাণ নির্ণয় করতে হবে দেন আমাদের নেট লাভ নির্ণয় করতে হবে তাহলে ঠিক একই ভাবে আমরা এখন ডান পারে লিখব খ নাম্বার বলাকা লিমিটেড নেট লাভের পরিমাণ নির্ণয় একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ আমরা টাকার কলাম টানবো তিনটি প্রিয় শিক্ষার্থে বিবরণ টাকা টাকা প্রথমে দেব আমরা

সরি আমরা বিক্রয় যেহেতু আগে বের করে নেই সুতরাং নেট বিক্রয় করে নিয়ে এসে বিকৃত পণ্যের আমরা দিব প্রিয় শিক্ষার্থী আমরা বিক্রয় আমরা রেও মিলের ক্রেডিট সাইডে যদি লক্ষ্য করি তাহলে পেয়ে যায় তিন লক্ষ টাকা রেও মিলের ডেবিট সাইডে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবা বিক্রয় ফেরত আছে প্রিয় শিক্ষার্থী বাদ বিক্রয় ফেরত পাঁচ হাজার পেয়ে গেলাম আমরা দুই লক্ষ পঁচানব্বই হাজার যেটিকে আমরা বলি নেট বিক্রয় বাদ বিকৃত পণ্যের ব্যয় প্রথমে আমরা দিলাম প্রারম্ভিক পণ্য প্রিয় শিক্ষার্থী যেটি রেওমেলের ডেবিট সাইডে শুরুতেই দেওয়া আছে আমাদের বাইশ হাজার যোগ নেট তোমরা লিখতে পারো ক হতে প্রাপ্ত এক লক্ষ এক লাখ হাজার এক হাজার টাকা লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী প্রথমে দিলাম প্রারম্ভিক মজুত পণ্য বাইশ হাজার করে রেখেছি এক লক্ষ এক হাজার আমরা দেখব প্রত্যক্ষ কোন খরচ আছে কিনা মজুরি আছে মজুরি খরচ আছে আমাদের পনেরো হাজার যোগ বকিয়া মজুরে আমাদের পনেরো হাজার টাকা দেওয়া আছে দশ মাসের বকি আছে দুই মাসের তাহলে দশ দ্বারা পনেরো হাজার কে যদি ভাগ করি পাই এক হাজার পাঁচশো তাকে দুই দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব তিনশো হাজার বকিয়া মজুরির পরিমাণ পেলাম আমরা আঠারো হাজার টাকা ক্ষেত্রে লক্ষ্য করতে হবে আমাদের একটু গুলো একটু এইখানে আর কোনো কাজ আছে কিনা নেই অর্থাৎ আমরা প্রথমে দিলাম প্রারম্ভিক পণ্য বাইশ হাজার নেট ক্রয় দিলাম এক লাখ এক হাজার যেটি আমরা ক নাম্বার হতে পেয়েছি এরপরে দিলাম প্রত্যক্ষ খরচ হিসেবে মজুরি এবং সেই মজুরিটা অঙ্কে দেখো তোমরা লক্ষ্য করে দেওয়া আছে দশ মাসের জন্য পনেরো হাজার টাকা অর্থাৎ এক মাসে দেওয়া আছে দেড় হাজার টাকা বকি আছে আমাদের দুই মাস দুই মাসের তিন হাজার টোটাল আঠারো হাজার এখন যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাব তিন শূন্য আট একে নয় আর দুই এগারোর এক হাতে এক দুই আর দুই চার এক লক্ষ একচল্লিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখে হাজার এক লাখ এক হাজার এবং আঠারো হাজার এক হাজার সমাপনে যেটি সমন্বয় নাম্বার একে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করে দেখো বাজার মূল্য একটি তিরিশ হাজার অপরটি বত্রিশ হাজার এক লাখ একচল্লিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে আমরা পেয়ে যাই এক লক্ষ এগারো হাজার টাকা এটি হলো আমাদের বিকৃত পণ্যের ব্যয় আর নেট বিক্রয় আছে আমাদের দুই লাখ পঁচানব্বই হাজার তাহলে মোট লাভের পরিমাণ পেয়ে যাব আমরা মোট লাভ পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী আমাদের এক লক্ষ চৌরাশি হাজার টাকা এখন আমরা যেটি করব যোগ পরিচালনায় আমরা একটি আইটেম জানি প্রাপ্ত বার্তা তোমরা যদি রেওয়া মেলের ক্রেডিট দিকে লক্ষ্য করো তাহলে লক্ষ্য করে দেখবা যে প্রাপ্ত বার্তা দেওয়া আছে আমাদের এক লাখ সাতানব্বই হাজার বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় যদি আমরা করতে যাই রেয়ামেলের ডেবিট সাইডে প্রথমে দেখব আমরা লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী বেতন আছে আমাদের পঞ্চাশ হাজার সমন্বয় নাম্বার যদি আমরা পাঁচ দেখি তাহলে দেখতে পাই বকিয়া বেতন আছে আমাদের বকেয়া বেতন আছে আমাদের দশ হাজার দুই নাম্বার কলামে পার করে দিলাম আমরা ষাট হাজার টাকা এরপরে আমরা নিরীক্ষা ফি দিব নিরীক্ষা ফি দিব বত্রিশ হাজার

আমরা একটু উপরের দিকে আবার চলে যাব ফোন নাম্বার কলাকা লিমিটেড নেট লাভের পরিমাণ নির্ণয় একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ বিবরণ টাকা টাকা আমরা দিয়েছি প্রিয় শিক্ষার্থী ওইখানে এরপরে অনাদায় পাওনার ডেবিট সাইডে আছে প্রিয় শিক্ষার্থী আমাদের আট হাজার টাকা আমরা সমন্বয় নাম্বার যদি তিন দেখি তাহলে লক্ষ্য করতে তোমরা দেখো পাওনার মোট পরিমাণ হবে এই বছরে বারো হাজার টাকা বাট আগে থেকেই প্রদান করা হয়েছে বা দেওয়া আছে রেওয়ামিল ডেভিট সাইডে আট হাজার টাকা তাহলে নতুন করে আরো যোগ করতে হবে অর্থাৎ যোগ নতুন অনাদায় পাওনা চার হাজার লক্ষ করে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা পেয়ে গেলাম বারো হাজার টাকা যোগ নতন অনাদায়ে পাওনা সঞ্চিতি যেটিকে আমরা সন্দেহজনক সঞ্চিতি নামেও জানি বলা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ দুই হাজার টাকা দ্বারা হ্রাস করতে হবে আমি অঙ্ক শুরু করার আগেই তোমাদের বলেছিলাম রাস যদি বলে তাহলে মাইনাস বৃদ্ধি যদি বলে প্লাস প্রশ্নটা হলো কার সঙ্গে আমাদের রেও মিলের ক্রেডিট সাইডে যে পুরাতন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া থাকবে তার সাথে আমরা যোগ বিয়োগ করে নেব লক্ষ্য করে দেখো রেও মিলের ক্রেডিট সাইডে আছে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ দশ হাজার টাকা এটি মনে রাখতে হবে যদি হ্রাস বলে এই দশ হাজার টাকা থেকে বিয়োগ করতে হবে যদি বৃদ্ধি বলে তাহলে এই দশ হাজার টাকার সঙ্গে যোগ করে আমার সন্দেহজনক সঞ্চিতি হবে আর যদি বলে এত টাকাই উন্নীত করতে হবে অথবা এত টাকা হবে তাহলে যেই টাকা দেওয়া থাকবে সেটি হবে সন্দেহজনক সঞ্চিতি এখানে বলা হচ্ছে দুই টাকা হ্রাস করতে হবে নতুন আনাদায় সঞ্চিতি হবে তাহলে আমাদের রেওয়া মিলের ডেবিট সাইডে আছে আমাদের দশ হাজার হ্রাস করতে হবে সন্দেহজনক এটি লক্ষ্য রাখতে হবে এই সন্দেহজনক সঞ্চিতি নির্ণয় করা অনেকের পক্ষে একটু কষ্টকর হয় আমি আবারও বলি নতুন সন্দেহজনক সঞ্চিতি আমার আসবে বলা হচ্ছে দুই হাজার টাকা দ্বারা হ্রাস করতে হবে তাহলে আমাদের পুরাতন সঞ্চিতি আছে দশ হাজার সেখান থেকে দুই হাজার টাকা হ্রাস করে নতুন সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ করলাম আট হাজার টাকা যদি বলতো দুই হাজার টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে তাহলে দশ হাজারের সঙ্গে দুই হাজার টাকা যোগ করে সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ নিয়ে আসতাম আমরা বারো হাজার টাকা যদি বলতো নতুন সঞ্চিতি বা সন্দেহজনক সঞ্চিতি দুই হাজার টাকায় রাখতে হবে বা দুই হাজার টাকায় উন্নীত করতে হবে তাহলে আমাদের সন্দেহজনক সঞ্চিতি দুই হাজার টাকাই হতো আমার বিশ্বাস যে তোমরা পরিষ্কার হয়ে গেছ এখন দিব পাওনা সঞ্চিতি যেটি রেওয়া মিলের ক্রেডিট দিকে দেওয়া আছে সেটি এখন বাদ দিলে আমরা দুই নম্বর কলামে। দিয়ে দিলাম অবলোপন বা খরচ হিসেবে দেনাদারের দশ হাজার টাকা আমি আবারও বলি দেখো লক্ষ্য করে আমরা অনাদায়ী পাওনাটাকে র্যাহমেলের ডেভিড সাইটে শুরুতে দিয়েছি আট হাজার টাকা যেহেতু সমন্বয়ে বলা হয়েছে এই বছরে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে বারো হাজার টাকা যার জন্য আরো চার হাজার টাকা যোগ করে আমরা বারো হাজার টাকা করলাম নুত সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ বলা হচ্ছে দুই হাজার টাকা দ্বারা আমাদের হ্রাস করতে হবে যার জন্য যেটি করলাম আমরা পুরাতন সঞ্চিতি থেকে দুই হাজার টাকা বাদ দিয়ে সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ করলাম আট হাজার টাকা টোটাল হলো বিশ হাজার টাকা পুরাতন সঞ্চিতি যেটি আছে সেটি বাদ দিয়ে আমরা দেখাই দিলাম দশ হাজার টাকা আমাদের অনাদায়ী পাওনার কাজ শেষ হয়ে গেল এরপরে আমাদের যেটি বলা হচ্ছে আমরা বেতন দিয়েছি নিরীক্ষা ফি দিয়েছি প্রদত্ত বার্তা দিলাম অনাদায়ী পাওনা দিলাম এরপর যারা সম্পত্তির অবলপন সম্পত্তির অবলপন আমার টাকা আছে এক লক্ষ ভাগ দশ প্রিয় শিক্ষার্থী এখানে আমি আগেই বলেছি যে আসলে যেটি দেওয়া আছে ইজারা সম্পত্তি এক এক আঠারো কোটি হবে এক এক আঠারো দিয়ে করতে পারবো কোনো সমস্যা নেই আঠারো দিয়ে করলে যেটি হবে আমরা অঙ্ক করতেছি বিশ সালের আর ইজারা সম্পত্তি নেওয়া হয়ে গেছে আঠারো সালের আমরা আঠারো দিয়েই যদি করি প্রিয় শিক্ষার্থী মনে রাখো যা আছে তাই দিয়ে করলাম তাহলে আমার এগারো বছর মোট এগারো বছরের মধ্যে দুই বছর অলরাইট আমার চলে গেছে অর্থাৎ আঠারো অতিবাহিত হয়ে গেছে উনিশ অতিবাহিত হয়ে গেছে তাহলে এগারো থেকে আমার যদি দুই বছর অতিবাহিত হয়ে থাকে তাহলে এখন থাকবে নয় অর্থাৎ দশের জায়গায় নয় দ্বারা আমাকে ভাগ করতে হবে এক লাখ ভাগ নয় আমরা পেয়ে গেলাম এগারো হাজার একশো এগারো টাকা একশো এগারো টাকা দশ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যেতাম দশ হাজার টাকা লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী এখানে এগারো বছরের জন্য দেওয়া আছে কিন্তু শুরু হয়েছে সালে সাল সাল শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে অর্থাৎ এখন বছর অবশিষ্ট আছে আমাদের এগারো থেকে দুই বাদ দিলে নয় এসে নয় তারা আমরা এক লক্ষ টাকাকে বাদ দিলাম ভাগ দিলাম এরপরে আমাদের রেয়া মিলে ডেবিট সাইডে যে কাজগুলো ছিল সেটি আমরা মোটামুটি শেষ করেছি এখন চলে যাব আমরা সমন্বয়ে এক নাম্বার সমন্বয়ের কোনো কাজ নেই দুই নাম্বার সমন্বয়ের কাজ আছে যেটিকে আমরা অপরিচালন ব্যয় হিসেবে দেখাবো নাম্বার যেটি আছে পাওনা সঞ্চিত সেটির কাজ আছে আমাদের প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে সুনাম আর সুনামকে অধিহার দ্বারা অবলোপন করো অর্থাৎ এখানে অধিহারের পরিমাণ চল্লিশ হাজার টাকা সুনামের পরিমাণ হচ্ছে আমাদের কত টাকা প্রিয় শিক্ষার্থী পঞ্চাশ হাজার টাকা পার্থক্য হলো দশ হাজার টাকা বলা হচ্ছে যদি সম্পূর্ণ অবলোপন না হয় তাহলে বাকি টাকা আমাদের আইবাই ব্যয় দ্বারা অবলোপন করো এখন আমরা যেটি লিখবো সুনামের অবলোপন আমরা প্যাকেট দিলাম সুনামের পরিমাণ পঞ্চাশ অধিকারকে বাদ দিতে হবে অবলোপন চল্লিশ হাজার সেটিও বাদ তাহলে থাকলো আমাদের দশ হাজার টাকা অথবা তোমরা অন্যভাবে লিখতে পারো অন্যভাবে লিখতে পারো যে এইভাবে লিখলাম অথবা তোমরা অঙ্কে দেখাতে পারো সোনাম পঞ্চাশ হাজার বাদ অধিহার চল্লিশ হাজার টাকা তাহলে থাকলো আমার যে দশ হাজার টাকা সে দশ হাজার টাকাকে আমি লাভ লোকসান হিসাবে অবলোপন হিসাবে দেখাই দিলাম এরপরে বেতনের কাজ আমরা করেছি এখন যোগ করে আমরা দেখব প্রিয় শিক্ষার্থী যে আমাদের পরিচালন ব্যয়ের পরিমাণ কত আসলো ষাট হাজার যোগ বত্রিশ হাজার পাঁচশো যোগ দুই হাজার পাঁচশো যোগ দশ হাজার যোগ এগারো হাজার একশো এগারো যোগ দশ হাজার আমরা পেয়ে গেলাম এক লক্ষ ছাব্বিশ হাজার একশো এগারো টাকা যদি বাদ দিই বাদ দিব এক লক্ষ এক লাখ সাতানব্বই হাজার মাইনাস এক লাখ ছাব্বিশ হাজার একশো আমরা পেয়ে গেলাম সত্তর হাজার আটশো উন নব্বই টাকা এটি হলো আমাদের পরিচালন মুনাফা মুনাফা পেয়ে গেলাম বাদ অপরিচালন ব্যয় বা খরচ প্রথমে আমরা দিব প্রিয় শিক্ষার্থী অপরিচালন ব্যয় হিসাবে আগুনে বা বিমা দাবি ষাট পারসেন্ট তিন হাজার ছয়শ টাকা তাহলে অপরিচালন ব্যয় হবে আসলে দুই হাজার

যেটি আমাদের করতে বলা হয়েছে নেট লাভের পরিমাণ আমরা সেটি করে দেখালাম আমি আবারও শুরুতে একটু যাব শুরু থেকে একটু আবারও বিস্তারিত নেট লাভের পরিমাণটা দেখাই দেব তোমাদের প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে দেখো বিক্রয়ের পরিমাণ আছে রেওয়া মিলের ক্রেডিট দিকে তিন লক্ষ টাকা রেওয়া মিলের ডেবিট সাইডে দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয় পাঁচ টাকা বাদ দিয়ে আমরা নেট বিক্রয় বের করলাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে প্রথমে দিলাম প্রারম্ভিক মজুত বাইশ হাজার টাকা যেটা রেও মিলে শুরুতে আছে নেট ক্রয় যেটি নাম্বারে আমরা করেছিলাম এক লাখ এক হাজার টাকা সেটি নিয়ে এসে দিলাম দেওয়ার পরে প্রত্যক্ষ খরচ দিলাম আমরা মজুরি পনেরো হাজার আর বকিয়া দুই মাসের তিন হাজার টোটাল আঠারো হাজার আমরা যোগ করলে পেয়ে গেলাম এক লাখ একচল্লিশ হাজার টাকা এক লাখ একচল্লিশ হাজারের সাথে থেকে সমাপনী মজুত্রিশ হাজার টাকা বাদ দিয়ে পেয়ে গেলাম আমরা টাকা বিক্রি পণ্যের ব্যয় দুই লাখানব্বই হাজার থেকে এক লক্ষ এগারো হাজার টাকা বাদ দিলে যোগ করলাম তেরো হাজার টাকা পেয়ে গেলাম এক লক্ষ সাতানব্বই হাজার পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে দিলাম আমরা বেতন দিলাম পঞ্চাশ হাজার আর বকিয়া যেটি আছে আমাদের দশ হাজার দিয়ে আমরা পেয়ে গেলাম ষাট হাজার টাকা এরপরে আমরা আমরা যেটি করলাম লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী নিরীক্ষা ফি দিলাম বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রদত্ত বার্তা দিলাম দুই হাজার পাঁচশো টাকা অনাদায়ী পাওনা আট হাজার যোগ এই বছরে নতুন করে আরো করতে হবে চার হাজার টোটাল দিলাম আমরা বারো হাজার নতুন সঞ্চিতির পরিমাণ দিলাম আট হাজার টাকা পেলাম আমরা বিশ হাজার টাকা পুরাতন সঞ্চিতি সেখান থেকে বাদ দিলাম দশ হাজার টাকা আমরা পেয়ে গেলাম দশ হাজার সম্পত্তি যেহেতু বছরের জন্য আমরা অঙ্ক করি দুই সালে দুই বছর অতিবাহিত হয়ে গেছে যার জন্য এক লক্ষ টাকাকে আমরা নয় দ্বারা ভাগ করে পেয়ে গেলাম এগারো হাজার একশো এগারো টাকা সোনামের অবলোপন যেহেতু অধিহার দ্বারা সোনামকে আমার সোনামের পরিমাণ চল্লিশ হাজার অধিহারের পরিমাণ সুনামের পরিমাণ হাজার অধিহারের পরিমাণ আমার চল্লিশ হাজার পার্থক্য করে বাকি দশ হাজার টাকা অবলম্বন দিয়ে পরিচালন ব্যয় পেলাম আমরা এক লক্ষ ছাব্বিশ এরপরে আমরা অপরিচালন ব্যয় হিসেবে আগুনে বিনিষ্ট হয়েছিল আমাদের ছয় হাজার টাকা বীমা কোম্পানি ষাট পার্সেন্ট দিতে সম্মত হয়েছে অর্থাৎ তিন টাকা দিবে বাকি থাকবে দুই টাকা এটি হবে আমাদের অপরি চলন ব্যয় চব্বিশশো বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম ছয় লাখ সরি আটষট্টি হাজার চারশো উননব্বই টাকা এখন আমরা আর্থিক অবস্থার বিবরণীটা করে নিব প্রিয় শিক্ষার্থী আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার विवरणी बलका লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ বরাবরের মতোই আমরা তিনটি কলাম টানবো টাকার সম্পত্তি সমূহ প্রথমে আমরা দিব প্রিয় শিক্ষার্থী হাতে নগদ বা নগদ তহবিল তোমরা চালে চলতি সম্পদ দিয়েও শুরু করতে পারো শিরোনাম দে নগদ তহবিল হলো আমাদের পঁয়াত্তর হাজার টাকা এরপরে আমরা দেনাদার দেনাদারের পরিমাণ আছে আমাদের একান্ন হাজার বাদ অনাদায়ী পাওনা যেটি আমাদের এই বছরের নতুন চার হাজার টাকা সেটি বাদ অনাদায়ী পাওনা সঞ্চিত যেটি সন্দেহজনক আট হাজার টাকা সেটা তাহলে আমরা একান্ন থেকে বারো হাজার বাদ দিলে আমরা পেয়ে যাব উনচল্লিশ হাজার টাকা আমরা নেট দেনা পরিমাণ পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা কলকাত যন্ত্র বাস সরি সমাপনী মজুত দিব তিরিশ হাজার লক্ষ্য করে তারপরে দেব বিমা দাবি

আমরা মোট চলতি সম্পত্তি পেয়ে গেলাম এরপরে দিব আমরা কবজা যেহেতু সমন্বয় নেই এক লাখ টাকা এর আমরা দিব ইজারা এক লক্ষ অবলোকন এগারো হাজার একশো এগারো আটাশি হাজার আটশো উননব্বই টাকা অর্থাৎ এক লক্ষ মাইনাস আটাশি হাজার আটশো উননব্বই টাকা পেয়ে গেলাম সুনাম পঞ্চাশ হাজার বাদ অবলোপন লাভ লোকসানে যেটি করেছি আমরা দশ হাজার থাকলো আমাদের চল্লিশ হাজার যেটি অবলোপন করতে হবে চল্লিশ হাজার আউটার কলামে দিয়ে দিব আমরা জিরো এটা দেখাতে হবে প্রিয় শিক্ষার তোমার মনে হতে পারে যে সুনামের কোনো অস্তিত্ব নেই বা টাকার কোন ফিগার নেই সুতরাং আমাদের দেখাতে হবে কি না অবশ্যই দেখাতে হবে তাহলে এই পারে আমরা পার করে দিলাম এক লাখ আটাশি হাজার আটশো উননব্বই যোগ এক সাতচল্লিশ ছয়শ তিন লাখ ছত্রিশ হাজার চারশো আমরা যদি দেখি করে পারি কিনা এখানে পেয়ে গেলাম মোট সম্পত্তির পরিমাণ দায় আমরা ওই নিচে না করে আরেকটি জায়গায় পাশে করে নেই প্রিয় শিক্ষার্থী তাই ও মালিকানা সত্যটা আমরা একটু পাশে করে নিচ্ছি তাই ও মালিকানা সত্য তেত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ ও মালিকানা সত্য টাকা 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 প্রথমে যদি আমরা চলতি দয় দিয়ে পাব বিবিধ পাওনাধার পঁয়ত্রিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থী আছে বিশ হাজার মনে আছে তোমাদের বকিয়া বেতন সমন্বয়ে যেটি আছে দশ হাজার মজুরি তিন হাজার মোট চলতি তাই আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী পাঁচ তিন আট পাঁচ এক ছয় অর্থাৎ হলো আমাদের আটষট্টি হাজার টাকা মোট চলতি দায় মালিকানা সত্য আহ মূলধন দিব আমরা বেয় মিলের ক্রেডিট সাইডে যেটি দাওয়া আছে দুই লক্ষ টাকা যোগনিক লাভ আমরা যেটি করেছিলাম প্রিয় শিক্ষার্থী আটষট্টি হাজার চারশো এর দিব যোগ অধিহার চল্লিশ হাজার অবলোপন চল্লিশ হাজার তোমরা লক্ষ্য করে দেখো সোনাব এবং অধিহার কোনোটাই কোনো পক্ষে গেল না কিন্তু তারপরেও আমাদেরকে দেখাতে হবে প্রিয় শিক্ষার্থী দুই লাখ যোগ আটষট্টি হাজার চারশো উননব্বই দুই লাখ যোগ যদি করি আমরা পেয়ে গেলাম আমরা তিন লাখ ছত্রিশ হাজার চারশো দায় মালিকানা সত্তের টাকা টাকা প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করে দেখো আমাদের মোট সম্পত্তি ও মোট দায় মালিকানা সত্যের পরিমাণ দুটোই মিলে গেছে আমি বারবার বলার যেটা চেষ্টা করি চেষ্টা করি আমাদের হয়তো দুটো চাইবে না হয় মোট সম্পত্তির পরিমাণ চাইবে অথবা দায় মালিকানা সত্যের পরিমাণ চাইবে তোমাদের মনে আরেকটু আসতে পারে স্যার সুনামের টাকাও কোনো দিকে গেল না অধিহারের টাকাও কোনো দিকে গেল না সুতরাং এটি অঙ্কে প্রয়োগ করতে হবে কিনা অবশ্যই প্রয়োগ করতে হবে এবং আমি যেভাবে করেছি সেভাবেই প্রয়োগ করতে হবে যে প্রথমে সোনাম দিব আমরা ইনার কলামে সেখান থেকে সুনামের যেটা অবলোপন লাভ লোকসান যেটি দশ হাজার টাকা দেখা গেছে প্রিয় শিক্ষার্থী সেটি বাদ দিতে হবে এবং অধিহার দ্বারা যেহেতু অবলোপন করতে বলেছে অধিহারটাও বাদ দিয়ে আউটার কলামে হয়ে গেল জিরো একইভাবে ভাবে আমরা ইনার কলামে দিব চল্লিশ হাজার টাকা বা সুনামের অবলোপন দিব আমরা চল্লিশ হাজার টাকা কথা তলে একটিকে দ্বারা আর একটিকে অবলম্বন করা দুই পক্ষ করেছি করে নেওয়ার পরে দুই পক্ষে আউটারে জিরো এবং সম্পত্তির তোমরা করে দেখো লাখ এবং মোট দায় ও মালিকানা সত্যের পরিমাণও আমাদের তিন লাখ ছত্রিশ হাজার উনানব্বই টাকা আমরা চারশো উননব্বই টাকা আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাব যদি কোনো শিক্ষার্থীর কোনো প্রশ্ন থেকে থাকে সেটি নিয়ে আলোচনা করবো এবং আজকের ক্লাস আমরা শেষ করবো প্রিয় শিক্ষার্থী আমরা দেখবো যে কোনো প্রশ্ন আছে কিনা ওপেন শেয়ার আরেকটা উপরে শেয়ার আহ স্যার নিচের নামও দেখি আর কি আছে নিচে নিচে আসো কি আছে ওটা ইংরেজিতে কি লিখছে বাংলাদেশ নৌবাহিনী নিচের নাম থ্যাংক ইউ নৌবাহিনী থেকে ক্লাস স্যার স্যার ক্লাস সালাম শেয়ার আচ্ছা অধিহার তিন কি বাজারে বিক্রি করা যায় সেটি হলো সমমূল্যে অবমূল্যে এবং অধিহারে অর্থাৎ মনে করো শেয়ারের দাম লেখা আছে একশো টাকা সেটি বাজারে যদি একশো টাকায় বিক্রি করা যায় তাহলে বলা হয় সমমূল্য যদি একশো টাকার অর্থাৎ হলো লিখিত মূল্যে বা ফেস ভ্যালুর সাথে কম মূল্যে বিক্রি করা হয় তখন তাকে বলা হয় অবহার আর বেশি মূল্যে যদি বিক্রি করা হয় তাহলে তাকে বলা হয় অধিহার হ্যাঁ চার নম্বর সমন্বয়টি আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে আসবে আরেকবার বললে ভালো হয় চার নম্বর সমন্বয়ে যেটি আমরা দেখেছি সেটি হলো সুনাম আর অধিহারের কারবার তোমরা লক্ষ্য করে দেখো আর্থিক অবস্থার বিবরণীতে সোনাম প্রথমে দিলাম ইনার কলামে পঞ্চাশ হাজার এরপরে লাভ লোকসান হিসেবে যেটা অপলোপন করেছি দশ হাজার সেই দশ হাজার বাদ দিয়ে থাকলো আমার চল্লিশ হাজার আমরা জানি অধিহারের পরিমাণ চল্লিশ হাজার যদি অধিহারের পরিমাণ পঁয়তাল্লিশ হাজার টাকা হতো তাহলে লাভ লোকসান হিসাবে আমরা অবলোপন করতাম পাঁচ হাজার টাকা আর যদি লাভ লোকসান হিসেবে অবলোপনের কথা বলা না থাকতো তাহলে পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিয়ে সম্পত্তি হিসেবে দেখাতাম আমরা দশ হাজার টাকা ঠিক একইভাবে অধিহার পাশে আসে লক্ষ্য করে দেখো অধিহার দিছি ইনার কলামে চল্লিশ হাজার সেখান থেকে যেহেতু সুনাম থেকে বাদ দিয়েছি অধিয়ার ঠিক অধিয়ার থেকেও বাদ দিতে হবে সুনাম এর দুটোর মধ্যে যেটি ছোট সেটি দুই পক্ষ থেকেই বাদ দিতে হবে আচ্ছা তারপরে আর কি প্রশ্ন আছে আশা করি আর কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা দেখব যে আর কোনো প্রশ্ন আছে কিনা নেই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনেই বাসায় পড়াশোনা করো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ক্লাস Dekanın Şehit Kursi, Kudah Pazar Selamü Aleyküm Arafmätü Allah.